হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আসি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে বিকাল 3:30 থেকে লইয়া। তো এখন আমি আসরের নামাজ পড়ি আইলাম, এই যে আমার সবজিত কিছু পানি দেবার লাগিয়া। তো এখানে দেখো ফরাসের গাছগুলো সব ভাঙ্গি ভাঙ্গি পড়ি যার পাতাগুলো কাটিয়ে দিবার একটা সময় পাইছি না আমি, আর খুব ঘামে কাজে ব্যস্ত আরই, সব পাতার পরে আর সব গাছ পড়ে গেছে। তো মাশাল্লাহ ফরাসও কিছু ধরছে। তো ফরাস ধরার তারপরে পাতার পরে সব গাছ ভাঙ্গি ভাঙ্গি পড়ে যার। তো পাতা কাটবার আর সময় পাইছি না, আমার খুব বিজি খামে কাজে আসি এর লাগি বাড়ি। তো পাতা দুনি হাঁটিয়ে আইতাম তে এইরকম হইল না অনেক। তো কিছু গাছ উবার থাকলো অনেক, সব পুঁতি রয়েছে। তো এখন আমি কিছু এই যে আমার লাউ জারও দেবো, সার দি ফানি, সারের ডুঙ্গা আনছি, কিছু ফানি আনি রাখছি। তো আজকে লাউ জারও আর খেরা জারও আজকে সার দি ফানি দিব, ফরাসও এখন আর ফানি দিতাম নাই। তো 2-3 দিন আগে আমি এই যে মটর দি ফানি দিছিলাম, আর দেবো হয়েছে না। তো যেদিন দিবো ফরাসে মটর দি ফানি দেবা লাগবো, আর এভাবে বালতিতে বইয়া বইয়া অনেক কষ্ট লাগে গিয়া, অনেক পানি লাগে। তো লাগিও আর সার দিয়ে পানি দিতে হইলে পাতলা পাতলা পানি দিলে হয়, বেশি দেওয়া লাগে না। তো আমার কিরাজ আরও 10-12 দিন আগে আমি যে সময় অসুস্থ আসলাম, ওই সময়ও আমি অসুস্থ হিসাবে আমি আইয়া এই গোফর মাটি দিছি। এই যে কিরাজ আরও কয়েকটা গুঁড়ো, আর কয়েকটা গুঁড় রয়েছে এখনও গোফর দিতে পারছি না। তো এটার সাইটোর মাটি হরাইয়া পরে গোফর দিয়ে মাটি দিয়ে বিটি বানাই দিতে লাগে। তো এখনও দিতে পারছি না, 3-4 গুড় রয়েছে, কইলাম অন্য দিন দেবো। এখন যেগুলা দিলাইছি গোফর মাটি ওগুলা সার দিয়ে ফানি দিলাই, আর গোফর দেওয়ার সময় সাইটে সাইটে সার ছিটাই ছিটাই দিলাইলেও ওয় কিন্তু লেট হয় আরই। এই যে সারের অ্যাকশনটা লইতে লইতে একটু লেট হয়, আর এইভাবে ফানিত গুলিয়া সার দিলে খুব তাড়াতাড়ি অ্যাকশন লইলায়, আর যে কোনো জাত সবজি দিলে আরই খুব তাড়াতাড়ি বোঝা যায় আরই জয়ে যায়, ভালো হয়, মানে গাছগুলা বড় হয়ে যায়, পাতাগুলো খুব ভালো হয়, খুব সুন্দর হয় আরই তার জোটা গাছটা। লাগে আমি এখন খালি পানি দিয়ে গুলিয়া সার দিই, আর এমনি সার খালিয়া সার দিই না, পানিত গুলিয়া দিলে খুব তাড়াতাড়ি আরই ভালো হয় তার লাগেও। তো এখন আমি দিয়ার এই যে সার দিয়ে পানি দিমু লাউ গাছও আর এই কিরার গাছও। তো আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার সব কিরা জারও ভানি দেবো হয়ে গেছে। তো যত গুড় কিরা লাগাইছি সব জারও আমি সার দিয়ে ভানি দিলাইছি, আর এখন আবার সার দিয়া ভানিগুলি আর এই যে লাউ জারও দেবার লাগিয়া। তো লাউ জারও একটু বাড়াইয়া সার দিয়ার, লাউর গাছ তো বড় বড়ো, আর কিরার জার তো একদম ছোট, পশমা গাছ রয়েছে এর লাগে পাতলা করে সার দিছি, সামান্য দিছি সার। আর পরে আবার বালা ভানি দিয়া গাছগুলা ধুইয়া দিছি, আর সারের পানি পাতার লাগার পরে হয়তো পাতাগুলা ফসে যেতে পারে এর লাগি বাড়ি। তো আবার বালা ভানি দিয়ে পাতাগুলা ধুইয়া দেলাইলে আর কোনো অসুবিধা নাই, পাতাগুলো আর ফসিয়া দিতে নাই। তখন আমার লাউ জারও ভানি দেবো সার দিয়ে, আর এই সারিটা দেওয়ার পরে আর খুব সুন্দরভাবে যে কোনো জাত সবজি হয় পুরা ভালো হইব কালারটা, এরপরে একদম পশমা দেখা যাইবা, তাড়াতাড়ি বড়ো হইব। তো এটার নাম হইল কি ইউরিয়া সার, ইউরিয়া সার এটা দিলে তাড়াতাড়ি বাড়ায় আর যে কোনো জাত সবজি তাড়াতাড়ি বাড়ায়। তো এখানে ট্রেন এসে দেখি আর এই যে ট্রেনগুলা, তো হঠাৎ ট্রেন আবার দেখে একটু শেয়ার করলাম আপনারা আছে। তো এখন বিকাল সন্ধ্যা হয়ে যার, মারিবের সময় হয়ে যার। তো এখন আর আমার পানি দেবা হয়ে গেছে, আর ঘরে মাঝে যাইমো গিয়া। আর রাত্রে আর ক্যামেরা অন করা হয়েছে না, পরের দিন সকালে ক্যামেরা অন করলাম। এই যে আমার ছেলে এখন মসজিদে যাইতা সকালে নাস্তা করিয়া,
আর এখন তো সকালে ডেইলি কুয়াশা থাকে, পুরো আন্ধার দেখা যায় কুয়াশায়। আর একদম রাস্তাটাও ফাঁকা থাকে, একটু হাঁটাহাঁটি করি ডেইলি আমি সকালে গিয়া এই রাস্তার তারে রোড। তো আমার ছেলে যাইবা দেখমু, আর একটু মাঝে মধ্যে ভিডিও করলাম। তো যেদিন ক্যামেরা লগে আনলাম এদিন ভিডিও করলাম, আর যেদিন ক্যামেরা নাই লগে ওদিন একটু হাঁটাহাঁটি করিয়া ঘরে মাঝে আই গেলাম। আইয়া তারপরে নাস্তা করি। তো নাস্তা আমি আগে করি না, আগে আমার ছেলেরে শুধু নাস্তা করাইয়া পাঠাই আনলাই মসিদ। তো কোনোদিন চা খাইন আর কোনোদিন হরলিক্স বানাইয়া দেই। তো হরলিক্স এক কাপ গুলিয়া আর বিস্কুট পিজাইয়া খাই আগে লাগিয়া। তো ডেইলি সকালে তো একলা একলা যাইতে লাগে মসিদ, আর কুয়াশা দেখে একটু ডর ডর লাগে। তার ছোটো মানুষ তো বুঝে না মনে করে। তো ডেইলি তারে বুঝাইয়া দেই যেন তুমি যত আগে যাইবাই অত হর্ষা দেখবাই, আর কুয়াশা দেখিয়া মনে করে আগবাজু আন্দাই থাকব, স্বপ্ন আন্দাই যাইতাম কিলা ওটা গাড়ি। তো এখন আমি ঘরে মাঝে যাই আর গিয়া গিয়া তারপরে সকাল করে নাস্তা করমু। তো এখানে আমার বরই গেছে, দেখো কি সুন্দর বরই ধরছে, পুরা বড় বড় হয়ে গেছে বরইগুলা, একদম টানি আই গেছে। তো ফাঁক পা সময় হয়ে গেছে। তো আমার গাছের বরইগুলা খুব মজা খাইতে, একদম ঠেঙ্গা নাই এই তো দেখো। তো আলহামদুলিল্লাহ আমার গাছে বরই ধরছে, পাতা থাকে বরই বেশি দেখা যায়, আর বরইগুলা দেখতে খুব সুন্দর আর খাইতে অনেক মজা। তো এখনও তো খাসা রয়েছে, তো খাসা রয়েছে হিসাবে আরই কোনো যার ঠেঙ্গা নাই বরই, আর ফাঁকিলে তো আরও বেশি মজা হয়। তো ক্যামেরে আমরা নাস্তা হয়ে গেছে, তো নাস্তা করিয়া এমন লাগছে আমার গোল জাড়ু মারা। তো সকালে তো বাসে খাম হতে হতে অনেক লেট হয়ে যায়, ঘন্টা দেড় ঘন্টা লাগে যায় খালি বাসে খামা খাইতে আঠাইতে। তো ঘুম থেকে উঠিয়ে তো ভজরের নামাজ পড়িয়া আগে ছেলেরে বিদায় করলাম মসজিদ, এরপরে আমরা নাস্তা করলাম, এরপরে ইয়া বিছনা আটাইলাম। তো বিছনা দুই তিনখান আটাইয়া এরপরে গিয়া গড় সারা জাড়ু মারলাম, সাইড রুম আছে আমার ঘরও সব জাড়ু মারিয়া। এরপরে তো গরু গরু পরিষ্কার করা, বাড়ি পরিষ্কার করা, এটা বাড়ি পরিষ্কার করতে করতে একটু লেট হয়ে যায় কারণ কুয়াশার ভিজা থাকে বাড়ি, ওই একটু রই দুটো ফুটার করে আমি বাড়িটা জালু মারি। তো ডেইলি ওয় আর সকাল সকাল জালু মারাত লাগে না, একদম ভিজা ভিজা জাপলাইতা বোঝা যায় মাঠের মাঝে গাড়ি যায়, এর লাগিয়ে আর একটু লেট হয়ে আনলে বাড়ি জালু মারি। কোনোদিন খাওয়া দাওয়া করে সকাল করে খানি জানি খাইয়া তো বাড়ি জালু মারি আমি। যখন আমি বাড়ি জাড়ু মারমু মারিয়া এরপরে খুব সুন্দর ইয়ে রইদ উঠেছে ধান ফেলাইমু। তো ধান বর্তমানে আমার উঠানো ফেলাইলো আছে, তো তেরফাল দিয়ে ঘুরিয়ে রাখি দিয়ে রাত্রে আর উঠাই না। তো যেদিন পুরো শুকাই যায় ওদিন উঠাই। তো খালকেও আর ধান উঠানি হয়েছে না, এখানে আমি ঘুরিয়ে রাখি দিছি উঠানো মাঝে। তো এখন আমি আবার এই তেরফালগুলা মেলিয়ে ধানগুলা কাটিয়ে দিলাইমু। তো দুই তিন দিন একথায় শুকায় উঠানো, শুকানোর পরে আমি যেদিন দেখো ফুরা শুকাই গেছে দিন উঠাই রাখি দেই। তো উঠানো মাঝে তো রই তো থাকে না, পাতলা পাতলা রই এর লাগি আরই, একটু সময় রোদ থাকে এর লাগে, ফুরা মতো শুকাইতে পারে না ধানগুলা, দুই তিন রোদ লাগি আরই ধান শুকাইতে শুকাইতে। তো আজকে দুপুর ১২টার সময় দেখো আমরা সবে মিলিয়া খের উঠাইয়া, তো আমরা এবার অনেক খের হয়ে গেছে, কিছু কিনি কিনছে খের আরই। এই যে আমার বাড়ির পাশে যে বাড়ির আরই জায়গার খের যত গেছে সব আমরা কিনে হয়ে গেছে, তো পুরা ২০০০ টাকার খের কিনে হয়েছে। এই যে দেখো সব খের, তো আমরার ক্ষেত্র তো আর বেশ খের হয়েছে না। তো খেরগুলো আজকে উঠাইলাম, তো খেরগুলো এখনও বর্তমানে আমার ছেলে উপরে আসেন, তো সব উঠানি হয়েছে না আবো বর্তমানে খের আনা ওর, আর একদিকে আমি আর আমার ছেলে উঠাইয়ার। তো আমার ছেলে আসন এই যে খেরর ফেইন ওঠার উপরে, আর আমি এটাই ঠেয়া খের দিয়ার আর পুরা খেরর একটা ফেইন বানাইয়ার আরই। তো এখনও আমার ছেলে উপরে বর্তমানে, আর আমার ছেলে হইলা পানি খাইতা, তো একটা বোতলও আমি পানি লই আইছি এই যে। তো উপরে তো অনেক রই তো গরমের মাঝে আর খুব কষ্ট লাগের গিয়া আমরা মা ছেলে মিলিয়ে সব খের উঠাইয়ার উপরে, আর তাদের বাপ ছেলে মিলিয়ে আমার মেজ ছেলে আর তার বাবা মিলিয়ে খের সব আনি আনি দিতরা। তো আজকে খুব কষ্টর একটা হাম বোধ হইয়ার এই যে খের উঠানি, এখানে ধানও ভালাইলে আছে। তো হইলাম খেরগুলা উঠানি পরে আমরা অগ্রায়ণ মাসের খাম শেষ বোধ পাইমু। তো যত সময় খের উঠানি হয়েছে না অত সময় খাম শেষ হয়েছে বোঝা যায় না। তো এখানে খেরগুলা উঠানি হয়ে গেছে, তো যতক্ষণ যত বড় ফেন দিছি আর এর থেকে উষা আর হরা যান না, কারণ খের উঠানি যায় না উপরে ইটা মারি দেবার পরে সব খের মারিতলামি যায় আবার। তো শেষ আরই উঠানি আর উঠাইতাম না, যেগুলো রয়েছে খের সব এক সাইডে জমাইয়ে রাখি দিছি।
তো এখন আমার দেখো কমল, এই যে কাঁটা কমল যত আছে সব উঠাইমো, দানগুলা উঠাইমো। তো আজকে দানগুলাও শুকাই গেছে, তো পুরা সেবা পড়ে গেছে। এখন দুইটা ফোনে দুইটার মতন বাজে। তো আজকে গ্যাসও শেষ হয়ে গেছে, গ্যাসের সিলিন্ডার নতুন আর একটা আনা হয়েছে। তো আজকে আপনারা ভাইয়া গিয়ে আনতে পারছেন না, গাড়ির তেল আইসেন আরই, তো পয়সা দিয়া গ্যাসের বই দিয়া দেলাইলে তো পুরা গাড়িয়ে বাড়ি টানিয়ে দেয়, গ্যাস আনা লাগে না গিয়া। তো এখন এই যে আমার গাছের মাঝে দুইটা তিনটা হফল পাকিছে দেখি আর, তো মেইন গাছে না ডালে পাকিছে, ডাল দুইটা ডালে। তো একটা ডালও দেখি আর একটা পাখনা আছে, একটা ডালও দুইটা পাখনা আছে। তো তিনটা এখন পাড়িমু, পাড়িয়ে দুপুরের সময় আমরা সবে খাইমু। তো আমার গাছের খবর তো বেশ মজা নাই, তবু আরই পাকিছে হিসাবে হইলাম, পাড়িয়ে দেখি খাওয়া যায়নি। তো একটু তিতা তিতা মারে কোনো হফল, গাছও থাকতে হফলটা পচা ধরে। তো একটা হবল সুন্দর মতো পাখে না। তখন তিনটা সফল ফলা হয়ে গেছে আমার, এই তো দেখো। তো গাছে থাকতে এই রকময় আরই, তো বাকি এই তো সফলগুলো বসা ধরে। এই তো দেখো তোর দেখান হাঁটিয়ে ফেলাইতে লাগবো, বসাগুলো হাঁটি ফেলাইয়া বালা বাজো খাওয়া যায়। তো ফুরা মিঠাও হয় না, একটু তিতা তিতা অভাব করে। তো এখন আমি ফুরকি থেকে দইয়া আনবো, তিনটা দইয়া তারপরে হাঁটিমু। তো এখন আমার সকলগুলো দইয়া লই আইসি পুকুর তাকিয়া, এখন আমি ওগুলা খাটিমু। তো খাটিয়া যেটা বাদ আছে, এই যে ফসা বাপ যেটা এটা খাটি খাটি ফেলাই দিব। তো সকলের ভিতরটা খুব সুন্দর দেখতে, পুরা লাল। আর যে গুবালা সফল থাকে, এই যে ফসা রসা থাকে না, একটা খাইতে খুব মজা থাকে, একটু মিঠা থাকে। যেগু একটু ফসার বাপ হয়ে যায়, একটা একটু তিতা তিতা করে আর খাইতে, আর পুরা মিঠাও থাকে না। তো এইরকম সব সফল হয়ে যায় আমার আরই। তো গাছটাই ফাঁকবার আগে পচা ধরে, তো যে গু ফাঁকি আইব এটা পচা ধরে, কিন্তু কাঁচা থাকতে এইরকম হয় না। তো কাঁচা রান্না করে খাইতে তো খুব ভালো দেখা যায়, খাইতেও কোনো জাত তিতা বিতা বোঝা যায় না। তো ভাজা করেও খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, মাছ দি মাংস দি সব পাকিরে রান্না করে খাওয়া যায়। তো কোনো জাত কোনো অসুবিধা নাই, কিন্তু ফাঁকার করে তো আর খাওয়া যায় না। তো ফাঁকবার আগে পচা ধরে এখন তো আর খুড়া মতে আর খাওয়া যান না, কাটিয়া ফেলাই ফেলাইয়া খাইলাম। তো যে সময় সফল বাড়িতে আসলো না, এই সময় কত খেয়াল আসলো যেন সফল হওয়ার লাগিয়া। আর বাজারও কিনতেও ভাবা যায় না, এই যে সফল যেটা, তো কাঁচাও হোক আর ফাহনা হোক এটা কিনতেও ভাবা যায় না। তো কোনো দিন ভাবা যায় না, ইলিয়া পাওয়া যায় না। তো অন্য ফল জেলা আরই জেসা দিন ভাবা যায়, কিন্তু সফল এরকম নাই। তো তো যে কোনো ফল জেসা বাজারও গেলেও মিলব, কিন্তু এটা সফল এটা ভাবা যায় না। আর যে সময় সফল বাড়িতে আসলো না, একটা কাঁচা সফল পর্যন্ত লাভলাহিতও পাইছি না, বাজারও কিনতে ভাবা যায় না, কোনো বাড়িতেও ভাবা যায় না। তো আমার বাড়ির থাকার কারণে এত এলামি রয়েছে, যার বাড়ির যেটা থাকে এত এলামি রয়ে আরই। তো এখন আমার সফল কাটা হয়ে গেছে, এই তো দেখো এক প্লেট। তো তিনটা সফল কাটিয়ে সব ফেলাইতে ফেলাইতে পুরো এক প্লেট বাইর করছি। তো যাই হোক, এগুলো আর ফুরা বালা। তো সবগুলো তো বাদ যেটা আসলো তা কাটি ফেলাই দিছি। তো একটু গাড়ি হরি আরই তার চোলাটা ফেলাইতে লাগছে। তো এখন আমি বালা বালা টুকরা চাইয়া, বড় বড় টুকরা চাইয়া আমি আলগাই আর এখন প্লেটও আমার শ্বশুর শাশুড়ি মারি দেওয়ার লাগিয়া। এই যে তো এই ভিডিও, এটা পরশুদিনের ভিডিও আরই। তো ধান ধানটা দেওয়ার লাগে আমি এই যে আলগাইছি। তো আমি তো আর এখন ডেইলি ভিডিও আপলোড দিতে পারি না, আর অনেক কামে কাজে ব্যস্ত থাকি, এর লাগিও আরই। তো দুপুরের টাইমে আমরা সফল খাবার শেষ হয়ে গেছে, আর এখন আইলাম কিছু মূলা শাক তোলার। তো দুপুরে বাজার করার লাগে কিছু মূলা শাক তুলি আনিমো। তো অনেক কাম কাজ বেশি অগ্রায়ণ মাস, তো বাড়তি মাস আর বাড়তি দিন, আর কাম কাজ খুব বেশি থাকে, ডেইলি ভিডিও আপলোড দিতে পারি না। আর আমি আমার ব্লগার আপু ভাইরার ভিডিও ডেইলি দেখতে পারি না, খুব কামে কাজে ব্যস্ত। তো যাই হোক, আজকে একটু কাম থাকি রেস্ট হয়েছে আমার এই খেরগুলা উঠাইয়া। তো ধান শুকানি, খের শুকানি, খেরগুলা একটা ফেন দিয়া উঠাই গেলাম, আজকে একটু রেস্ট হয়েছে। অগ্রায়ণ মাসের কাম কাজ দেখা যার আজকে শেষ হয়েছে, তো একটু ফ্রি হইমু। তো সবার ভিডিও দেখতে পারমু আর ইনশাল্লাহ, আর আমারও ভিডিও দেখবো, চেষ্টা করবো, ডেইলি দিতে পারিনি। তো কিছু একটা মনটা পাই গেছে, কারণ আমার ভিডিওর মাঝে তো ভিউজ হয় না, একদম চ্যানেলের র্যাঙ্ক নাই আর চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তো ভিডিওর মাঝেও ভিউজ হয় না, ওয়াচ টাইম হয় না, ডলারও হয় না, এর লাগি বাড়ি। তো এটা ভিউজে এক ডলারও হয় না। তো এক ভিডিওর মাঝে 50-60 টাকা
$1 হইলে 83 টাকা হয়, তো $1 হয় না কোনো দিন, আর কোনো দিনই $1 হয়। তো এর লাগি ভালো লাগে না, ভিডিও আপলোড দিতে একদম মন চায় না, মনটা খারাপ হয়ে গেছে। তো আপনারা সবাই দয়া করে আমার একটু সাপোর্ট করবা, আর আপনারা সাপোর্টে ভালোবাসায় আমি এগিয়ে যাইতাম। তো আমার এখানে এত ডাউন হয়েছে চ্যানেলটা, আর এর লাগে মনটা একদম ভাঙ গেছে, আর ডেলি ভিডিও আপলোড দেবার মনেও চায় না, আর এত কামে কাজেও অবসর পাই না, একদম ফ্রি হওয়া যায় না, আর একটা ভিডিও আপলোড দেওয়া বহুত কষ্ট আছে। তো কতক্ষণ কষ্ট একটা ভিডিও আপলোড দেওয়া, ভিডিও এডিটিং করা, বা অত কাম কাজের ফাঁকে দিই ভিডিও করতায়, কামও করতায় লগে ভিডিও করতায়, পরে ভিডিও একটা এডিটিং করতায়, এরপরে বয়স দিতায়, এরপরে সেই ভরিয়া আপলোড দেবা, অনেক বড় একটা কাম বোঝা যায় আর। তো যেদিন ভিডিও আপলোড দেবো না, দিন বুঝায় বাকা অসর অসর, তো কাম কাজ শেষ করে একটু ফ্রি হওয়া যায়, কিন্তু যেদিন ভিডিও আপলোড দিতে লাগে দেন বুঝায় অসর টাইম নাই, তো কাম করিয়েও লগে ভিডিওত লাগতায়, তোমার মোবাইলের কামও লাগতায়। তো সব কামও কষ্ট আছে, কোনো কাম সহজ নাই। তারপরে তো যদিও একটু বেলাইয়া যদি ডলার হইতো বা ভিউজ হইতো, ওয়াশ টাইম হইতো তে ভালো লাগলো অনেক, আর একদম আর ওয়াশ টাইম হয় না, করতে আর ভালো লাগে না, ভিউজ হয় না। তো আপনারা কাছে একটা অনুরোধ করিয়া যেন আমার ভিডিওটা ফুল দেবা, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা, আর দয়া করে একটু সাপোর্ট করবা। তো যাই হোক, এখন আমার মূলা শাকগুলো কাটা হয়ে গেছে, তো আপনারা লগে গল্প করে করি আমার মূলা শাক কাটি লাইছি, এখন আমি শাকগুলো বাজাবো এগুলা, আর আপনারা দেখতে থাকবা। তো এই শাকগুলো আমার খুব পছন্দের শাক, এই যে মূলা শাক যেগুলো, মূলা শাক তো এখন কিনতে পাওয়া যায় না, তো নিজের হাতে লাগাইল মূলা শাকগুলো একটু বাজা করিয়ে, তো খাইতে অনেক স্বাদ লাগে। তো আমি খুব বেশি পছন্দ করি এই মূলা শাকগুলো, তো আমার ছেলে বড়টাও খায়, কিন্তু ছোটো দিয়েও জানে খাইতে নাই, তোমার বাবার তো ব্রয়লার খাইতে নাই, লোকতে গর্ব হওয়ার পরে, আর বড় ছেলে আমার কোনো কিছু বাঁচে না, হ্যাঁ সেটাও রান্না করা যায় আসায়, কিন্তু ছোটো দিয়েও জানে কিছু বাসা বাসি করেন দেখেন। তো যাই হোক, আমার শাকগুলো বাজা হয়ে গেছে এই যে, তো ফার্স্টে বোঝা গেছে কড়াই মাঝে দেখা করতে পারি না, এখন দেখা যায় কড়াই মিশে গেছে গিয়া, তো এইরকম হয় শাকগুলো সিদ্ধ হওয়ার পরে একদম সামান্য হয়ে যায়। তো আজকে ডাইল রান্না করবো শাকের লগে মুসুরি ডাইল, এখানে পেঁয়াজ রসুন কাটিয়ে রাখছি, কাঁচামরিচ। তো আমি তেল দেওয়ার পরে রসুনগুলা কিছু ভাজা করার পরে আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিই, তো রসুনগুলা যে সময় লাল হয়ে যাব পুরো ভাজা হইয়া, এই সময় আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। তো ডাইল তো পরে সোমবার দিয়ে রান্নলে স্বাদ লাগে খাইতে, তো আমি একবারে রান্না করার লাগি আরই আগে রসুনগুলো দাগ দিলাই, আর পরে পেঁয়াজ মরিচ পালা করে ভাজিয়া ডালগুলা পালাই দিব। তো ডালগুলো পালা করে ভাজিয়ে রান্না করলে মজা লাগে খাইতে, আর কম ভাজিয়ে ডালে পানি দিলাইলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে বোধবাই। তো ডালগুলো আমি ফেলাই খুব ভালো করে ভাজিমু, যত সময় পানি আছে অত সময় ভাজিমু, আর যে সময় পুরো পানি শুকাই যাব এরপরে আমি একটু পানি দিব, গরম পানি দিব, তো তাড়াতাড়ি ডালগুলা ফুটিয়ে আসবো। তো আগে আগে আমরা ডাল রান্না করতে লবণ একটু ভরে দিতাম ফুটার পরে, এখন আমি লবণ আগেও দিলাই, দেখা যায় লবণ আগে দিলে জ্বালা পরে দিলে বলা ডাল ফুটি যায়। তো আগে আগে জানতাম না এই যে ডালগুলা ফুটতো না, কইতাম লবণ দিতাম পরে ফুটার পরে, তো এখন আর ফুটার আগে লবণ দিলাই, দেখা যায় তো সমানভাবে ফুটি আয়। তো বলা হল ডালগুলা বাজিলে ডাইলের কাঁচা কাঁচা গন্ধিটা থাকে না, তো এখন আমি একটু পানি দিয়ে লইলাম ফুটিবার লাগে, তো ফুটার পরে পুরা মতে পানি দিব।
তো এখন তো ধনিয়া পাতার দিন, ডালগুলো খাইতে অনেক স্বাদ লাগে ধনিয়া পাতা দিয়া। ধনিয়া পাতা বাদে ডালগুলো একদম খালি খালি খাওয়া উঠে না। তো যাই হোক, আমার ডাইলও রান্না হয়ে গেছে, একদিকে ভিডিওটা একদম শেষের পর্যায়ে আই গেছে। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা। আর আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।